হ্যালো এভরিওয়ান থার্টিথ সেপ্টেম্বর টু টোয়েন্টি আজকে সেপ্টেম্বরের লাস্ট দিন আজকে দেখবো আমরা ডেলি কারেন্টে ফেরছেন বেঙ্গলি সেপ্টেম্বরের লাস্ট দিনের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবার প্রথমে আমরা দেখে নেব হোমওয়ার্কের কোশ্চেন উনতিরিশ নয় দু হাজার কুড়িতে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম ভারতীয় নৌবাহিনীর চিফ পদে কে নিযুক্ত রয়েছে চিফ পদে নিযুক্ত রয়েছে কে অ্যাডমিরাল করমবীর সিং ভারতীয় নৌবাহিনীর প্রধান ভারতীয় নৌবাহিনীর মোটকি কি সাম বরুনা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলি আজকে একদম প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই যেটাকে আমরা বলি এটার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন পি ডি ভাঘেলা ইনি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এই টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া এটা সেট হয়েছিল জিওআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন থ্রি অব দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই অ্যাক্ট নাইন্টিন দ্বারা এটা কি করে ভারতের যে টেলিকমিউনিকেশান ব্যাপারটাকে পুরো কন্ট্রোল করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর আগে এই পদে নিযুক্ত ছিলেন আর এস শর্মা এখন নিযুক্ত হলেন পি ডি ভাগেলা টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল টোয়েন্টি ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি সেভেনে আর এটার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে আর এখানে আমরা যদি সেক্রেটারির কথা বলি তাহলে সুনীল কুমার গুপ্তা আছেন এখন যদি সেক্রেটারির কথা বলি ট্রাইয়ের সেক্রেটারি তাহলে হয়ে যাবে আমাদেরকে সুনীল কুমার গুপ্তা সুনীল কুমার গুপ্তা ইনি রয়েছেন এখন ট্রাইয়ের সেক্রেটারি পদে দ্য গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা কে পেয়েছে দেখো এটা পেয়েছে উষা মঙ্গেশকর দ্য গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আবার টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পেয়েছেন উষা মঙ্গেশকর মহারাষ্ট্র রাজ্য সরকারের পুরস্কার এই পুরস্কারটা দিয়ে থাকে মহারাষ্ট্র রাজ্য সরকার এই পুরস্কারটা দেন ঠিক আছে রাজ্য সরকারের সাংস্কৃতিক বিভাগ কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হয় মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফ থেকে এই পুরস্কারটা দেওয়া হয় সাংস্কৃতিক বিভাগ কর্তৃক পুরস্কারের মধ্যে পাঁচ লক্ষ টাকার নগদ পুরস্কার রয়েছে একটা সার্টিফিকেট রয়েছে আর একটা স্মারক দেওয়া হয় থার্ড কোয়েশ্চেন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভারতের প্রথম কোন শহরে ট্রাম লাইব্রেরি চালু হচ্ছে দেখো এটা কলকাতাতে চালু হচ্ছে এস প্ল্যানেট থেকে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজার রুটে চলবে এই বিশেষ ট্রাম থাকবে হরেক রকমের বই বিভিন্ন ধরনের বই এখানে থাকবে এই ট্রামটার মধ্যে ওয়াইফাইয়ের সুবিধাও থাকবে এরা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে তৈরি করা হচ্ছে কোন রাজ্য সরকার রাজ্য আগত ভিন রাজ্যের বিমান যাত্রীদের জন্য ভিজিট আসাম নামে একটা অ্যাপ লঞ্চ করেছে ভিজিট আসাম দেখো ভিজিট আসাম অ্যাপটা লঞ্চ করেছে আসাম আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে এটা লঞ্চ করা হয়েছে আসাম সরকার একটা মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করেছে যার নাম এই ভিজিট আসাম এটার মাধ্যমে বিমান যাত্রীরা ফর্ম ডাউনলোড করতে সেগুলোকে ফিল আপ করতে এবং বিমানবন্দরে এটা দেখিয়ে করোনা পরীক্ষা দ্রুত করতে পারবে সেই তাতেই সাহায্য করবে এই ভিজিট আসাম অ্যাপটা আসামের ক্যাপিটাল কি দিশপুর চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল আর গভর্নর কে রয়েছেন জগদীশ মুখী কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা লঞ্চ করেছে এটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি মানে পিএম কিষাণ প্রকল্পের আদলে মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনাটা লঞ্চ করেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কি এই প্রকল্পের অধীনে দুটো কিস্তিতে প্রতি বছর রাজ্যের প্রায় এক লাখ পঁচাত্তর হাজার কৃষকের অ্যাকাউন্টে চার হাজার টাকা করে ফেলা হবে ক্যাপিটাল কি মধ্যপ্রদেশের ভোপাল আর আমরা যদি দেখি চিফ মিনিস্টার তাহলে শিবরাজ সিং চৌহান এবং গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল পরের প্রশ্ন যেটা দেখবো দেখো আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড অর্থাৎ এ এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে নিযুক্ত হয়েছেন তো দেখো এক্ষেত্রে আমাদের যুবরাজ সিং নিযুক্ত হয়েছেন এ ই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড আকাশ এডুকেশন সার্ভিসেস সার্ভিসের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে আর এটা উনিশশো অষ্টআশিতে পাবলিশড হয়েছিল এটার প্রতিষ্ঠাতা মানে আমরা বলতে পারি জেসি চৌধুরী নেক্সট আমরা দেখব যেটা কেরালার কোন জেলায় দেশের প্রথম মেডিকেল ডিভাইস পার্ক স্থাপন করা হবে এটা কেরালার মেড পার্ক এটা কোথায় হবে করা থন্নাক্কাল তিরুবনন্তপুরম জেলার থন্নাক্কালে করা হবে দ্য মেডিকেল ডিভাইসেস পার্ক ইজ আ জয়েন্ট ইনিশিয়েটিভ অব দ্য শ্রীচিত চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস এই শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স আর হচ্ছে আমাদের যেটা আমাদের এসসিটিআই এমএসটি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট অব ডিএসটি আর তার সাথে কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই তিনটে সংস্থা মিলে অ্যাকচুয়ালি এই মেডিকেল ডিভাইসেস পার্কটা কিন্তু তৈরি করছে কোন দেশ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়েদেদারের ওপর সিনেমা তৈরি করতে চলেছে দেখো এটা বাংলাদেশের একটা সিনেমা তৈরি হতে চলেছে যেটা আমাদের ভালোবাসা প্রীতিলতা নাম হবে নামটা কি হবে ভালোবাসা প্রীতিলতা ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অবিভক্ত ভারত তথা উপমহাদেশের প্রথম নারী আমাদের যিনি শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ইতিহাসের একটা দুরন্ত পর্ব আমরা ইতিহাসের এই প্রীতিলতা তা নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমাদের ইতিহাস থেকে বিভিন্ন এক্সামে ঠিক আছে এই প্রীতিলতা ওয়েদার কিন্তু বাংলা বাংলাদেশের প্রথম শহীদ নারী ঠিক আছে তার জীবন নিয়ে লেখা সাহিত্যিক সেলিনা হোসেনের একটা উপন্যাস রয়েছে যেটা অবলম্বনে নির্মিত হচ্ছে এই ভালোবাসা প্রীতিলতা এটার পরিচালক কিন্তু প্রদীপ ঘোষ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অন ফুড লস অ্যান্ড ওয়েস্ট রিডাকশান এই ডেটা কবে পালন করা হয় এই দিনটা প্রত্যেক বছর পালন করা হয় টোয়েন্টি নাইনথ সেপ্টেম্বর এবছর এই দিনটা প্রথম পালন করা হচ্ছে যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টিতে সেই জন্য তোমাদের কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অন ফুড লস অ্যান্ড ওয়েস্ট রিডাকশান ঠিক আছে এটা প্রত্যেক বছর এবার থেকে এর পরের প্রত্যেকটা বছরে টোয়েন্টি সেপ্টেম্বরে কিন্তু পালন করা হবে এটার এবছরের যে থিমটা রয়েছে সেটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টপ ফুড লস অ্যান্ড ওয়েস্ট ফর দ্য পিপল ফর দ্য প্ল্যানেট কী বললাম স্টপ ফুড লস অ্যান্ড ওয়েস্ট ফর দ্য পিপল ফর দ্য প্ল্যানেট এরপরে যেটা দেখবো আমরা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কাকে অ্যাডভাইজার পদে নিযুক্ত করেছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন সুনীল সেটিকে নিযুক্ত করেছেন অ্যাডভাইজার পদে সুনীল সেটি এক বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন ইনি বর্তমানে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন চেয়ারম্যান অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কে এখন রয়েছেন ভিনাই কুমার সাকসেনা ভিনাই কুমার সাকসেনা রয়েছেন চেয়ারম্যান অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এরপর যেটা দেখবো আমরা ওয়ার্ল্ড হার্ট ডে কবে পালন করা হয় দেখো প্রত্যেক বছর এটা টোয়েন্টি সেপ্টেম্বরই পালন করা হয় ওয়ার্ল্ড হার্ট ডে স্ট্রোক হার্টের বিভিন্ন রোগ কার্ডিওভাস্কুলার ডিজিজ আর কি সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর দিনটা পালন করা হয় এটার থিম এবছর যেটা দু হাজার রয়েছে ইউজ হার্ট টু বিট কার্ডিওভাস্কুলার ভাস্কুলার ডিজিজ ইউজ হার্ট টু বিট কার্ডিও ভাস্কুলার কি কী বললাম ইউজ হার্ট টু বিট কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা হচ্ছে দু হাজার কুড়িতে আমাদের ওয়ার্ল্ড হার্ট ডে এর কিন্তু থিম এবারে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে নেব হোমওয়ার্কের জন্য তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে বলবে কেরালার রাজ্যপালকে কেরালার স্টেট ফ্রুট কি কেরালার মুখ্যমন্ত্রীকে এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমি তোমাদেরকে বলেছি আমি কাল থেকে কুইক রিভাইসটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া বন্ধ করে দিয়েছি বিশেষ কিছু কারণের জন্য যদি আবার কোনো দিন সম্ভব হয় আমি তোমাদের চেষ্টা করব করার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি প্র্যাকটিস করতে চাও আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা অ্যাপে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারবে কেননা আমি তোমাদেরকে অ্যাপে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপলোড করে দিই দেখবে এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশান রয়েছে অ্যাপেতে তো সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা প্র্যাকটিস করতে পারবে প্রত্যেক দিন তাছাড়াও আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নলেজ অ্যাকাউন্ট ডট ইন তোমরা নলেজ অ্যাকাউন্ট ডট ইনে ভিজিট করতে পারো নলেজ অ্যাকাউন্ট ডট ইনেও প্রত্যেক দিন আমি ওগুলো এমনভাবে দিয়ে দিই যাতে তোমরা ওখান থেকে দেখে দেখে অপশান ধরে ধরে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে নলেজ অ্যাকাউন্ট ডট ইন লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারো কোনো অসুবিধে নেই আর আজকে দশটার সময় লাইভ ক্লাস হচ্ছে না আমি ক্লাস করাবো চারটের সময় ফোর পি এমে এ আজকে ক্লাস করাবো ম্যাথের ক্লাস তোমরা যদি লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে চাও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা ওখান থেকে গিয়ে এনরোল নেবে ম্যাথের ক্লাস হবে আজকে চারটে পি এ লাইভ ওকে আর একটা জিনিস যেটা তোমরা দেখো আমাকে বারবার কমেন্ট বক্সে যেটা বলছিলে যে জেনারেল নলেজ টু টোয়েন্টি টোয়েন্টি আলটিমেট জিকে যে বইটা পাবলিশ হয়েছে তাতে তোমাদের ছশো চারটে পেজের জন্য অসুবিধা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এইটা আমাকে পেজটা কমাতে গিয়ে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এখানে ইএনভিএসের যে একটা বড় পোর্শন ছিল সেটাকে বাদ দিতে হয়েছে প্লাস এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে জানুয়ারি থেকে বাদ দিতে হয়েছে আপ টু আগস্ট পর্যন্ত আর তার সাথে সাথে আমি ছশোটা ওয়ান লাইনের এখান থেকে বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু টু ফর্টি টু পেজেস হয়েছে যেখানে তোমার ওয়ান ফিফটি সেভেন টপিক্স রয়েছে তো তোমরা এইটা আলাদাভাবে কালেক্ট করতে পারো আমি এগুলোর একটা ব্যবস্থা করে দিয়েছি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই বইটাতে শুধু এরটার থেকে ডিফারেন্স থাকছে কি না এখানে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে না ইএনভিএস থাকছে না প্লাস সিক্স প্লাস ওয়ান লাইনার্স জি আমি তোমাদের ছশো কুড়িটা যেগুলো প্রোভাইড করেছিলাম এক্সট্রা এই বইটায় সেইগুলো কিন্তু এখানে থাকছে না ঠিক আছে এটা উইদাউট কারেন্ট অ্যাফেয়ার্স ইএনবিএস অ্যান্ড সিক্স হান্ড্রেড ওয়ান লাইনার্স তো তোমরা যদি এটা আলাদা করে কালেক্ট করতে চাও এটা টু ফর্টি টু পেজেস তোমাদের সুবিধা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার রয়েছে তোমরা ওখান থেকে কি একটু চেক করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে